সিপিএম যেদিন বিজেপি মিটিং করবে ঠিক তার 24 ঘন্টার ভিতরে সিপিএম এসে হাজির হবে। WBSEB এমপ্লয়িজ ইউনিয়ন এবং DPL INTT ইউসির আহ্বানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় DPL কে পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ নিয়েছে তারই সমর্থনে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের সামনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা INTT ইউসির সভাপতি বিশ্বনাথ পারিয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি ও দুর্গাপুর নগর নিগমের 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিপুল সাহা সহ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ও যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। এদিনের জনসভায় INTT ইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল বামফ্রন্ট এবং বিজেপি কে কটাক্ষ করে বলে বামফ্রন্ট DPL কে রুগ্ন শিল্পে পরিণত করে গেছে আর তার সাথে দোসর বেঁধে অস্তিত্বহীন বিজেপি বড় বড় জ্ঞান দিচ্ছে। তারা কারখানা পুনরুজ্জীবন সম্পর্কে কি জানে? যাদের আমলে সরকারি সংস্থা বেসরকারিকরণ হতে চলেছে তারাই আবার গত 7 দিন ধরে DPL এর সামনে ধর্ণা দিয়ে এই সংস্থাকে বাঁচানোর কথা বলছে। বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল সরকারের পাশে আছে, অত সহজে তাদের বিভ্রান্ত করা যাবে না। DPL এর গেটের সামনে ভারতীয় জনতা পার্টি যেভাবে মানে ওই অবস্থান বিক্ষোভ করছিল এবং সেখান থেকে মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যে কথা বলা এবং মিথ্যে তথ্য পরিবেশন করে মানুষকে খেপিয়ে তোলার যে রাজনীতি, সেইটার বিরুদ্ধে আজকে আমাদের এই পলিটিক্যাল ডেমনস্ট্রেশনটা ছিল। ঠিক আছে, একটা প্রচার চলছিল লাগাতার ধারাবাহিকভাবে মানুষকে উত্তপ্ত করার জন্যে। সেটা হচ্ছে যে আপনাদেরকে DPL এর জমিতে আপনারা যারা বসে আছেন তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। এটা যে ভুল, এই ভুল কথা বলে মানুষকে তাঁতিয়ে মানুষকে উত্তপ্ত করে নিজেদের হারিয়ে যাওয়া যে রাজনৈতিক জমি সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে, সেটা যাতে করতে না পারে সেই জন্যই হচ্ছে যে আমরা গেটে দাঁড়িয়ে এটাকে ডেমনস্ট্রেট করি। প্রথমত হচ্ছে জমি অধিগ্রহণের ডক্টরেট করেছেন না জমি অধিগ্রহণের নায়ক আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা সরে গেছে, ওনার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, সেই জন্যই এখানে DPL এর গেটে দাঁড়িয়ে 50টা লোক নিয়ে ওখানে ওনাকে সভা করতে হয় আর 300 সিকিউরিটি নিয়ে আসতে হয়, সঙ্গে করে নিয়ে আসতে হয়। ঠিক আছে, এসব কথা বলার অর্থ হচ্ছে এগুলো মানুষ হাসে, মানে এটা প্রহসন ছাড়া কিছুই না। এদিনের জনসভায় DPL কে বাঁচানোর জন্য বৃষ্টিকে উপেক্ষা করে শ্রমিক শ্রেণীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান DSP মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হল এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমের। এবার নূতন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন, রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নূতন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614061558 অথবা 9332543650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।